ক্ষয়িষ্ণু জমিদার পরিবারে জন্ম শিল্পী কায়ুম চৌধুরীর। বাবা আব্দুল কুদ্দুস চৌধুরী ছিলেন সমবায় বিভাগের পরিদর্শক। বাবার বদলির চাকরির সুবাদে তাকে ঘুরতে হয়েছে বাংলার অনেক এলাকায়, তাই বাংলাকে তিনি দেখেছেন বিভিন্ন রূপে, বিভিন্ন ঢঙে। মক্তবে শুরু হয় তার শিক্ষাজীবন, সেখান থেকে চট্টগ্রামের স্কুল, কিছুকাল কুমিল্লায় কাটিয়ে চলে যান নড়াইলে, সন্দ্বীপ ও ফেনীতে পড়েছেন নিম্ন মাধ্যমিক স্কুলে। ফরিদপুর থেকে ময়মনসিংহ এসে 1949 সালে সিটি কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। 1949 সালে আর্ট ইনস্টিটিউটে ভর্তি হয়ে কায়ুম চৌধুরী কৃতিত্বের সঙ্গে শিক্ষা সমাপন করেন 1954 সালে। 1955 থেকে 1956 সাল পর্যন্ত কায়ুম চৌধুরী নানা ধরনের ব্যবহারিক কাজ করেছেন। তেল রং, জল রং, কালিকলম, মোম রং, রেশম ছাপ ইত্যাদি নানা মাধ্যমে কায়ুম চৌধুরী কাজ করেছেন। তার একটি প্রবণতা জ্যামিতিক আকৃতির অনুষঙ্গ। লাল, নীল, সবুজ এই তিনটি রং তিনি প্রচুর পরিমাণে ব্যবহার করেছেন তার চিত্রকর্মে। এছাড়া তার চিত্রকর্মে ফুটে উঠেছে পুতুল, পাখা, হাড়ি, শীতলপাটি, কাঁথা ইত্যাদি। রোববার রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে উচ্চাঙ্গ সঙ্গীতের আসরে বক্তব্য দেওয়ার সময় মঞ্চেই লুটিয়ে পড়েন বরেণ্য শিল্পী। এরপর সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতীক আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।